সম্মানিত দর্শক ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সকলে জানেন দেশীয় ও ছোট প্রজাতির মাছের মধ্যে ট্যাংরা মাছ অন্যতম। আমাদের দেশের মাছের বাজারে এই মাছের রয়েছে ব্যাপক চাহিদা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে দেশি ট্যাংরা মাছ পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনের ফলে এই দেশি ট্যাংরা মাছ এখন প্রাকৃতিক উৎস থেকে প্রায় বিলুপ্তির পথে। তাই বর্তমান সময়ে কৃত্রিম উৎপাদনের মাধ্যমে এই মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এই ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায়। গুলশা মাছের সাথে একক বা অন্যান্য যে কোনো মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় দেশি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের পোনা পুকুরে ছাড়ার আগে পুকুর ভালোভাবে শুকিয়ে প্রথমে শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগের 5 দিন পর শতাংশ প্রতি 100 গ্রাম ইউরিয়া, টিএসপি 75 গ্রাম ও গোবর 4 কেজি ছিটিয়ে দিতে হবে। এছাড়াও অনেক মৎস্য উদ্যোক্তা ভাইদের দেখা যায় বায়োফ্লক পদ্ধতিতেও ট্যাংরা মাছের চাষ করে থাকেন। তাই আপনারাও চাইলে নিশ্চিন্তে পুকুরের পাশাপাশি বায়োফ্লকেও এই মাছ চাষ করতে পারেন। পুকুরে ট্যাংরা মাছের পোনার খাবার হিসেবে খৈল অথবা পাউডার খাদ্য দিতে পারেন। এই ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে 5 থেকে 6 মাসের মধ্যে এই ট্যাংরা মাছের পোনাগুলোকে বাজারজাত করা যাবে। বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইরাই পুকুর এবং বায়োফ্লোকে চাষ করার জন্য দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজছেন। আর আপনাদের জন্য উন্নত মানের দেশীয় ট্যাংরা মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে। আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের ট্যাংরা মাছের পোনা। এই পোনাগুলোকে পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে। আমাদের এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। তাই আপনারা যে সকল মৎস্য খামারে ভাইরা ঘরে বসে পোনাগুলো নিতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করবেন, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। চাইলে সরাসরি হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।